हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आजकल हे बुधवार, आज के एक वेदरटा ठंडा ठंडा आछे, तार जोन्नो मा एक तालेर बड़ा बनाबे। और आमरा जेहेतु मा बाड़ीते छिलाम, तोमरा आमार आगेर भिडियोटा देखेछो जे आमार आशीर्वादटा आमार मा बाड़ीतेई होयेछे, जेहेतु आमादेर एखाने जायगाटा खूबई छोटो। तो मा बाड़ीते आमी निजेई बिकेलबेला एकदिन जेदिन चले आसबो तार आगेर दिन बिकेलबेला बसे बसे भाबछि आर माके बोलछिओ जे मा, आर आमरा बाड़ीते गिये जेदिन ठंडा ठंडा হবে একটা তাল কিনে আনবো আর একটু বাড়িতে বড়া করব। তো সবে বলেছি, আর আমাদের যে মাওয়ারির পুকুর পাড়টা আছে ও চারপাশে, চারপাশে না এক এক পাশে তাল গাছ আছে, দু তিনটে তাল গাছ মতো আছে। তো মানে তখনই একটা তাল পুরো ওপর গাছ থেকে নিচে পড়েছে, তো ওখানে যারা বসেছিল সবাই ছুটে এসেছিলো। তারপর আমার দিদিমা বললো যে আমার মেয়ে নিয়ে যাবে, তোমরা তালটা নিও না বলতে আমার মামা আবার তুলে এনে দিল। তো সে তালটা অনেকটাই বড় ছিল আর অনেকটাই কাত হয়েছে তালটা থেকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এটা একটা মোটামুটি বড়ই বাটি, এই বাটিটা পুরো ভর্তি হয়েছে, তালের কাতটা বেরিয়েছে। আর এখানে মা একটা নারকেল ফাটিয়ে নিয়েছে, যদি এটা আমাদের নয়, জেঠিমার বাড়ি থেকে নিয়ে এসেছে, আমাদের এখানে তো নারকেল পাওয়া যায় না। আর এখানে মা চাল ভিজিয়ে রেখেছিল, আতপ চাল, সেটা এখানে আমি তালের কাপটাকে কড়ার মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি একটুখানি নেড়ে নিতে হবে। আর এখানে মা ওটা আমার হয়ে গেছে, তো ওটা নিয়ে নিচ্ছে। আর এখানে নারকেল যেগুলো মা পুড়ে নিয়েছিল, আর এখানে দিচ্ছে চাল গুঁড়ো, পুরোটা সব কিছু দিয়ে মা এখানে এখানে মিক্সচারটা রেডি করছে। মিক্সচারটা রেডি হয়ে গেছে, এর মধ্যে মা দিয়েছে চিনির রস আর ওই নারকেল কোড়া, আর দিয়েছে আটা আর অল্প চাল গুঁড়োও দিয়েছে, যেহেতু ময়দা ছিল না তাই মা আটাই দিয়েছে। এখানে আমি কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে কয়েকটা বড়া ছেড়ে দিয়েছি যেগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে, একদিক লাল হয়ে গেছে আর একদিক মা উল্টে উল্টে দিচ্ছে। ওগুলো ঠিক এরকম ছোট, খুব বড় নয় খুব ছোট না, এরকম মিডিয়াম সাইজ হয়েছে। দেখো বাইরে শুধু কেমন মেঘ হয়েছে, জোর বৃষ্টিও চলে এসছে, আর মায়ের তালের বড়া বানানোটাও কমপ্লিট হয়ে গেছে। বড়াগুলো খুব একটা নরম হয়নি, এক একটা নরম হয়েছে, কিন্তু খুব টেস্টি হয়েছে। তালের বড়াগুলো খুব একটা নরম হয়নি, কারণ মায়ের হয়তো আটার হয়তো চাল গুঁড়ো পরিমাণটা একটু বেশিই পড়ে গেছিলো, কিন্তু ভালো হয়েছে টেস্টটা, কারণ যেহেতু নারকেল দেওয়া আছে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য। আর এখনও আমি এই মালাটা পরে আছি, তার কারণ হচ্ছে আজকে বুধবার, আমার জন্মবার খোলা যাবে না, বৃহস্পতিবারও খোলা যাবে না, একেবারে শুক্রবার দিন গিয়ে আমি এই মালাটা খুলতে পারবো। তাহলে চলো আজকের মতো টাটা।